নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে আরও একটা ফ্রুট কেক বানিয়ে দেখাবো, আর একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। তো প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখুন। আশা করছি কেকের রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। কেকটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমাদের এখানে লাগবে 1 টেবিল চামচ কর্নফ্লোর, 1/4 চামচ খাবার সোডা বা বেকিং সোডা, 1/4 চামচ দারচিনি গুঁড়ো, 1/4 চামচ লবণ, আর আমি এখানে নিয়েছি 100 গ্রাম বাটার। এই বাটারটা আমার বাড়ির তৈরি। এখানে আমি 1 কাপ চিনিও মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ, আর আছে এখানে ভ্যানিলা এসেন্স। এখান থেকে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এবার আমি একটা সসপ্যানেতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলটার মধ্যে আমি একটা কাঁচের বোল বসিয়ে দিলাম। এবার আমি এখানে বাটারটা দিয়ে দেব, আর বাটারটা দিয়ে পুরো বাটারটা গলিয়ে নেব। এখন দেখুন বাটারটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আর বাটার দুটোই এখন আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন দেখুন চিনি আর বাটারটা খুব সুন্দর মিশে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লোর, বেকিং সোডা, 1/4 চামচ লবণ আর 1/4 চামচ দারচিনি গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে আরো একবার মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। তো এখন আমাদের ব্যাটারটা একদম রেডি। এইদিকে ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে 1 চামচ ময়দা আমি ভালো করে মিশিয়ে দেব। ময়দাটা মিশিয়ে দিলে ড্রাই ফ্রুটস গুলো আর কেকটা বেক হওয়ার সময় নিচে চলে যাবে না। তো এবার কেক টিনটা রেডি করে নেব। তো কেক টিনটার মধ্যে 1 চামচ আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার তেল ব্রাশ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটাও আমি কেক টিনটার গায়ে ভালো করে মাখিয়ে নেব, আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দেব। এখন দেখুন কেক টিনও আমাদের রেডি হয়ে গেছে। তো আপনারা ময়দার বদলে পেপারও দিতে পারেন। তো এখন আমি এই ব্যাটারের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি এখন ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আপনারা এভাবে কেক বানিয়ে দেখবেন, ড্রাই ফ্রুটসগুলো যেরকমভাবে দেবেন ঠিক সেরকমই থাকবে, নিচে দিয়ে নেমে যাবে না। তো ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি কেক টিনে ঢেলে দেব। এবার আমি হালকা হাতে একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরের এয়ার বাবল গুলো বেরিয়ে যায়। তো কেক টিন এখন আমাদের রেডি। আমি এবার বেক করব।
বেক করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এক বাটির পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ভালো করে চারিদিক সমান করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম হাইয়ে করে দিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নেব। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন আমি কেক টিনটা বসিয়ে দেব। আপনাদের যদি কোনো স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা পাটি বা ডিশও দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট রাখার পর গ্যাসটা আমি কমিয়ে দেব। 15 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে উপর থেকে আবারও বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আমি কেকের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিইনি, কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে দেব বলে সরিয়ে রেখেছিলাম, তো আমি সেই ড্রাই ফ্রুটসগুলো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকা দিয়ে এবার রেখে দেব যতক্ষণ না কেকটা বেক হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি, কেকের উপরটা বেশ সুন্দর কালার হয়ে এসেছে, তো আমি একটা টুথপিকের সাহায্যে এবার আমি দেখে নেব যে কেকটা পুরোটা বেক হয়েছে কি হয়নি। এখন দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে এসছে, অতএব কেকটা আমাদের সুন্দর বেক হয়ে গেছে। তো আমি কেকটা এখন তুলবো না, এই কেকটাকে ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি, এবার একটা ছুরির সাহায্যে কেকের চারিদিকটা একটু ছাড়িয়ে নেব। চারিদিক ছুরির সাহায্যে ছাড়ানো হয়ে গেছে, এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আমি থালাটা উল্টো করে একটু চাপ দিয়ে দেব, তাহলেই কেকটা বেরিয়ে চলে আসবে। দেখুন কেকটা বেরিয়ে চলে এসেছে, কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখি বুঝতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এভাবে ফ্রুটস কেক বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখুন, বাচ্চারা খুশি হয়ে যাবে। দেখুন কতটা কেকটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আপনাদেরকে একটু হাতে করে টিপে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।